গ্রামীণ বৈচিত্র্য দেখার উদ্দেশ্যে ভিডিওটি প্লে করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি গ্রামের একদম ন্যাচারাল বিউটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন। আজকে আমি আপনাদেরকে আমার নিজের গ্রামে নিয়ে এসেছি। আমি আমার নিজের গ্রামের খেটে খাওয়া মানুষের কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তারা কিন্তু কাজটাকে খুব এনজয় করে। আশা করি আপনারা আমার সাথেই সেই পর্যন্ত থাকবেন ধৈর্য সহকারে। খেটে খাওয়া মানুষের রোদেপুরে যে কর্মযজ্ঞটা চলে সারাদিনব্যাপী তারই কিছু অংশবিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকতেন তাদের তাহলে বুঝতে পারতেন তাদের কেমন একটা অন্তরে ফুর্তি কাজ করে। আসলে আমি একটা জিনিস বুঝতে পারি যে তারা কখনোই কাজটাকে কাজ মনে করে না, তারা সবাই একটা দল এবং একটা দল হিসেবে যা এনজয় করে তারা কাজটাকে একটা এত সুন্দরভাবে কাজটাকে তারা এনজয় করে সেটা নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি দেখেছি এই জন্যই আপনাদেরকে বলছি এবং দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমার সাথে অনেক লোক আছে কাজ করার মতো যারা আজকে মাঠে এক জমিতে ধান কাটবেন এবং ধান আনবেন এবং ধান ভ্যানগাড়ি করে বাসায় নিয়ে যাবেন। সেই পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আর কথা না বাড়িয়ে তাদের সাথে মাঠে যাই। প্রিয় ভিউয়ার, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি ইনশাল্লাহ আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। তোমার কাছে
এরা কিন্তু খেত ফিনিশ লাইনের, একদম ফিনিশ লাইন, মানে শেষ পর্যায়ে চলে আসছে কাজের। অনেকগুলো লোক তো এই জন্য খুব দ্রুত তারা কাজটা শেষ করতে পারে, একসাথে কাজ করে। যদিও তাদের ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা আশা করি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের এরকম ন্যাচারাল বিউটি দেখানোর চেষ্টা করব মাঝে মধ্যেই। ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন ন্যাচারাল বিউটি, দেখতে পাচ্ছেন ধানের জমিগুলি কাটতেছে তারা। আমি আসছিলাম গ্রামে ঈদে বেড়ানোর জন্য, তো এসে দেখি অবস্থা, তো তাদের সাথে আসছি আপনাদের একটু দেখানোর জন্য যে সাধারণত গ্রামের যারা কৃষক আর দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা কীভাবে শ্রম দেয় রোদে পড়ে এবং টিম ওয়ার্কের মতো একসাথে কাজ করে। মানে একটা ফুটবল খেলোয়াড় যে দল যেরকম, ক্রিকেট দল যেরকম, তারা এরকম একটা দলগতভাবে খেলা যেরকম খেলে এরকম তারা কাজকে এনজয় করে। তো দেখতেই পাচ্ছেন তারা ফিনিশ লাইনে চলে আসছে কাজের শেষ পর্যন্ত। তো এরপর দেখাবো, দেখতে থাকুন আপনারা। মনে হয় এইখানে বাবা নালে কি হেরে বেড়া ফিনিশ লাইন। শেষ কাটা শেষ এদিকে কাছে এসে বলতে হবে। কাকু তোমার কেমন লাগতেছে? আপনার তো ছায়ার নিচে তো দাঁড়ায় আছেন। ও আচ্ছা, এই জন্য তো আপনার সাথী মাথায় দিয়ে কাজ করতে পারেন না? তো দুই হাতে ধান কাটতে হয়, এক হাতে সাথী ধরবো কেমনে? তো আরেকজন রাখতে পারেন না যে সাথী নিয়ে দাঁড়ায় থাকবে? বেতন বেশি দেওয়া লাগে। আরে বেতন কয় ঢেই লাগে? আর বেতন অনেক দেন, আমি আর যা বেতন হেরো তাই দেওয়া লাগবো। ওরে ওর দেখ দিলেন যে তুমি তো খালি সাথী নিয়ে থাকবা, ওর দেখ সে নেবে না তো? কা রোজ জমি সারাদিন খালি থাকবো, এর ও দেখ বেতন খালি থাকবো? আরে এটা কথা হইলো? হ্যাঁ, ফুল বেতন দেওয়া লাগবো তাই? হ্যাঁ, ফিনিশ লাইন মানে খেত কাটা শেষ, এখন নেওয়াও শেষ। একজন আড়ি উঠাই দিয়েছে, মানে ইনারা কিছু লোক এই ধানের আটিগুলি নিয়ে যায় রাস্তায় উঠায় আর কি। কিছু লোক আছে রাস্তায় আটি উঠায়, আর কিছু লোক আছে তারা এখানে থেকে ধান কেটে আটিগুলো বাদ দিয়ে দেয়, বাঁধিয়ে দেয় আর কি। একটা টিমের মতো তারা কাজ করে সবাই, খুব সুন্দর একটা টিম।
কি খেম এই ভাই, এক মিনিট কথা কন যাবো নাকি? খুব ব্যস্ত, কি অবস্থা আপনার? কন অবস্থা খুব ভালো আছি। এই সাইড দাড়ি নিয়ে কাপাকাপি করতেছেন যে? দাড়ি অনেক ভার হইছে। আর ধরো মিয়া, সাইড দাড়ি ভার হয় নাকি? অনেক ভার, ধান আছে ভালো। তার ধান ভালো হইছে? হ্যাঁ হ্যাঁ, ধান ভালো হইছে। ধন্যবাদ আপনাকে সবাইকে। যান যান যান, ফিনিশ লাইন টাচ। ও আরেকজন আছে। এই ওর নাটি একটা হইলো, এই যে তোমার আরেকটা কো ও আছে, বুঝতে পারিনি। এই যে আরেকজন আছে, বড় কামলাইটা, তার নাম কি জানি? ফিরোজের ভাই। এটা হলো জহির, ইয়া চকিদার, কি জুশেদ। দেখছেন এত রোদের ভিতরে কাজ করতেছে, তাদের মুখে কিন্তু পর্যাপ্ত হাসি আছে সবাই, হ্যাভি, কারো মুখে কিন্তু কোনো ধরনের ক্লান্তি নাই। একটা জিনিস আমি খেয়াল করছি, এই যে ওদের খুব ভালো লাগতেছে, ওদের কিন্তু মুখের ভিতর কোনো ক্লান্তি নাই। জুশেদ তাহলে ভালোই আছো? ভালো দিলে ভাই, ভালোই আছি। ও বউ বাচ্চা সবাই ভালো আছে না? সবাই ভালো, ধন্যবাদ। চলো চলুন, খেত থেকে জায়গা হন, ওই গিয়া ওইখানে ওরা গাড়িতে ধান উঠাই দিব। হ্যাঁ, তারপরে ওই গাড়ি থেকে ধান নিয়ে যাবে, সে অংশটা আমি দেখাবো। চলুন দেখাই। ও প্রচুর রোদ, আমি কিন্তু হেভি ঘেমে গেছি ভিতরে, দেখতে পাচ্ছেন। বৃষ্টি পাইলে দেওয়া কি আড়াই না? আড়াই না আবার কি আড়াই না? মানে মেলা দিন ধরে বৃষ্টি হয় না, হঠাৎ করে দিলা, তাহলে হিলমিল করে ধানটা ছিঁড়িয়ে লাভ। ও আচ্ছা, এটা আড়াই না বলে? হিলে হলে ডাইব, আড়াই না বৃষ্টি, আড়াই না দেওয়া। এটা আসলে গ্রামীণ একটা ভাষা, এটা কোনো অর্থ ও তারা বুঝাইতে পারছে যে অর্থটা কী বুঝাইছে তারা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। গ্রামীণ মিঠু পথ, খেত থেকে উঠে আসলাম। হেভি রোদ আছে আমার সাথে। এই সোয়াইফ, এই হলো তাজ, ওই হলো আহমেদ আরবি, চলে আসছে। এই হলো আহমেদ আরবি, চলেন এদের সবাই নিয়ে খেতে আসছিলাম। ওই এর আগে যে দেখছিলেন আপনারা, ওই আহমেদ আরবি, তাজউদ্দিন, সোয়াইফ, এদের দেখছিলেন না? ওই যে তুরাগ নদীতে ভ্রমণে গেছিল ওই অংশটাই। আজকে আবার আসছি, এই যে সবাই এনজয় করতেছে, ফিনিশ সবাই কো। হ্যাঁ সবাই, আরে বাপরে, আরো জনে ক্ষেতের গাছ কাটা লালেন কা, সরি ওই আম কাটা ফেলেন কা? আরে বাপরে, আম পড়তেছে, পারে না পারে না, ওরে বলছেন। গ্রামীণ ন্যাচারাল বিউটি একদম, দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সামনে দিন যায়।
আছে এই যে দেখি আমি দেখতে থাকি ঠিক আছে দেখেন এই যে ভাইয়েরা হ্যাঁ মাল তুলতেছে হ্যাঁ মাল এই গাড়ি গাড়ি দেখতে সবকিছু দেখতে আমি কার চাকা ইটা হ্যাঁ বেনের মধ্যে এই আটি মানে ধানের আটিগুলো লুট দিতেছে বাড়িতে নেওয়ার জন্য ওরা শুধু ওই ক্ষেত থেকে উঠে রাস্তায় রাখে আর রাস্তা থেকে ভ্যানে অটোতে এই সব দিয়ে যার যার বাড়ি পৌঁছে যায় ধানগুলি হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য ন্যাচারাল বিউটি দেখার জন্য আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি গ্রামীণ একদম ন্যাচারাল বিউটি বাবা সুজাহন দেখতে পাচ্ছেন গ্রামীণ চিত্র একদম শেষ ঠিকানা একটি অংশ ধানের জমি কিন্তু একদম বাড়ির আঙিনা পর্যন্ত দেখতে পাচ্ছেন ধানের জমি একদম এক মিনিট আরে বাপরে বল বাবার পিছে লাগলো কে হ্যাঁ সব জায়গায় শেষ সকাল উঠেছি ধন্যবাদ আপনাদের সবাইকে চলুন ইনি হলেন ব্যানের পাইলট আর ইনি হচ্ছেন সহযোগী সাথে আরবি আসছে আজকে বরাবরের মতো আরবিও আসছে আজকে সোয়াইফও আসছে আবার তাজও আইছে এর আগে যে দেখছিলেন তাজ সোয়াইফ আরবি আরে আরেকজন কো এই যে সোয়াইফ আহমেদ চালু ভাই সোয়াইফ আহমেদ তাজউদ্দিন দুজনই আসছে এখানে আরে আসেন ও যে দেখতেছেন এই যে দেখছেন দেখা যাচ্ছে এই যে তাজ আসছে এই হলো তাজউদ্দিন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য তো আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এরকম ন্যাচারাল বিউটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যেতে পারে সবার আগে ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হবে আবার কোনো নতুন ন্যাচারাল বিউটি বা গ্রামীণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ